হাই এভরিওয়ান, আমি দিলশাদ লস্কর। আজকে আমি এই ভিডিওটা বানাইলাম একটা বড় উদ্দেশ্য নিয়ে। আপনারা সামনে আমি আজকে আইছি। ভিডিও আমি শুরু করার আগে, আমার বিষয়টি শুরু করার আগে, আমি আপনারা যারা আমার ভিডিও দেখরা তার কাছে একটা রিকোয়েস্ট যে আপনারা যে দেখরা ভিডিওটা যত বেশি পার হয় তত বেশি শেয়ার করো। এই কয়েকটা মিনিটে যদি কোনো স্টুডেন্ট, কোনো গার্জেন গার্জেনের একটা জীবন, গার্জেনের ছেলে বা মেয়ের জীবন যদি আমরা বাঁচাইতে পারি, তে আমিও আমার ভিডিও বানাইতে সার্থক হইব আর আপনারা ভিডিও শেয়ার করাটাও সার্থক হইব। তো আমি আপনারা কাছে হাত জোর করিয়া কইরাম যে আপনারা কাইন্ডলি এই ভিডিওটা শেয়ার করুন। তো আজকের ভিডিওটা হইছে, আমি ভিডিও শুরু করার আগে কইলে যারা শিলচরের আছেন তারা হয়তো জানেন যে গত সোমবার সকাল 11:30 সময় মধুরবন চিরুয়া নামক স্থানে একটি বাইক দুর্ঘটনায় নিউ অক্সফোর্ড স্কুলের ক্লাস 8-এর ছাত্র মেহবুব আলম মজুমদার মারা যায়, এই পৃথিবী থেকে সে চলে যায়। আমাদের কিছু শিকার জন্য সে দেখিয়ে দিয়ে যায় যে মেহবুব আলম মজুমদারের বাড়ি শিলচর এর পূর্বে বাগাডোরের চতুর্থ খণ্ডের, বেরেঙ্গা চতুর্থ খণ্ডের বাগাডোরে শেবুরুদ্দিন মজুমদার ও জাহানারা বেগম মজুমদারের বড় ছেলে। ওর ফটো আমি স্ক্রিনে দিয়ে দিলাম, দেখতে পারা। আজকে এই ভিডিওটা বানানি তার লাগিয়া, তার মনে রাখার লাগে আমি ভিডিওটার ফটোটা দিলাম। আপনারা অন্য কিছু মনে নিবা না, হয়তো এ মারা গেছে কিন্তু এই ভিডিওটা যেন সারা জীবন থাকে, এর লাগিনি আমি ভিডিওতে তার ফটো দিলাম। আপনারা এতে অন্য কিছু মনে করবা না। সবাই তারা চিনেন যে এ খুব বেশি দুর্দান্ত ভালো ক্রিকেট ফুটবল খেলতো। তার স্কুলের বৈদ্যনাথ যেটা ট্রফি হয় এটার মধ্যে সবসময় টপ ইলেভেনে থাকতো, ফার্স্ট ক্লাস প্লেয়ার আসতো, ক্রিকেট প্রেমিক ফুটবল প্রেমিক আসতো, যারা সবাই চিনবেন তার। হে আমি তার খুব বেশি প্রিয় কারণ হে আমারই ছাত্র, আমি তারে পড়াইছি, সবসময় তার লগে দেখা হইতো, সবসময় কথাবার্তা হইতো, খুব ভালো একটা সবসময় মানে খেলা নিয়েও তার কথা ছিল, খেলা ছাড়া কোনো কিছু বুঝতো না হে। আর গত সোমবার হে তার যে কোনোভাবে ও বাইক দুর্ঘটনা যে মারা গেছে, আমি তা হইতে আপনার খুব বেশি আর কি অবস্থা দেখছি যে তার ফ্যামিলির মা বাবা, তার কাকা কাকি যারা মানে কীরকম কষ্ট করেন, কীরকম ফিল হয় এটা আমি আপনারা খুঁয়ে বুঝিতে পারতাম না। যারা এই জিনিসটা দেখছেন তারা হইতে পারবো, যারা ফিল করছেন ওই একটা ছোট্ট জিনিসের লাগে নিজের ছেলে বা ছেলেরে তারা হারাইছেন, তারাও বুঝছেন একমাত্র এই যে কষ্টটা। আর এই তারা কষ্ট দেখে আমি আজকে বাধ্য হয়েছি ভিডিওটা বানানির লাগিয়া। আমি গার্জেন যারা আছেন তারা আমি আজ জোর করিয়া করিলাম আপনারা আমার ভিডিওটা দেখুন আর নিজে আজকে তাকে প্রতিজ্ঞা করুন যে নিজের ছেলের অ্যাটলিস্ট 18 বছর পুরার আগে বাইক কিনিয়া দিতাম। আমি নেক্সট ডে আমি পুরো এক্সপ্লেন করবো। এর আগেই আমি গার্জেনরা যারা আমার ভিডিও দেখবা বা শেয়ার করবা বা শেয়ার করবেন আপনারা, কাইন্ডলি শেয়ার করবো, আমি ভিডিও রিকোয়েস্ট করি আপনারা যাতে আমার এই ভিডিওর কারণে যদি একটা ছেলের যান অ্যাক্সিডেন্ট থাকি বাঁচি যায়, তাই আমি মনে করবো আমার ভিডিও বানানি সার্থক হয়েছে আজকে। আজকের ভিডিওর যেটা পয়েন্ট, যেটা তিনটা পয়েন্টে আমি ডিসকাস করি, ফার্স্ট স্টুডেন্ট, গার্জেন, সোসাইটির যারা ওয়েল উইশার আছেন তারা, আমি সবার কাছে রিকোয়েস্ট করলাম যেমন ফার্স্ট স্টুডেন্টস কাছে আমি রিকোয়েস্ট ওটাই করলাম যে দেখো তোমরা তোমরা মা বাবার ভবিষ্যৎ, মা বাবার সব আশা ভরসা তোমরাই, আর তোমরা মা বাবাই কীরকম বড়ো করছো এটা তোমরা মা বাবাই জানোই, বহুত কষ্ট করিয়া তোমার এই জীবনের অত বড়ো করছো, ছোটোটা কি তোমার বড়ো করতে একটা মা বাবার কী কষ্ট করতে লাগে এটা যে যে মা বাবা হয়েছেন তারাও জানোই,
যেমন টাকা পয়সা অত বড় কিছু না, যেন সে ধনী অটোমেটিক বড় হয়ে গেছে এমন কথা না, যে গরিব ধনী সবাই আমরা এক কষ্টটা কিন্তু মার সেমই, ধনী হোক আর গরিব হোক। সো স্টুডেন্টরা তোমরা কোনো কিছু লাইফে করার আগে নিজের মা বাবার কথা একবার ভাবি, যে আমি এই পৃথিবীতে আইছি আমার মা বাবার দ্বারা, আর যদি এই মা বাবাই যদি আমার এই ঘটনা থাকি এই ঘটনা হয়ে যায় দেখতাম, নিজে বাইক চালানোর আগে বাইকে অ্যাক্সিলেটার বাইকে স্পিড দেওয়ার আগে আমরা নিজের মা বাবার কথা একবার মনে করি, নিজের মা বাবার সম্মান করি আমরা, ফার্স্ট আমরা নিজের মা বাবার সম্মান করতে লাগবো। যদি আমরা নিজের মা বাবার সম্মান করি আমরা বাইকে ওঠার পরে নিজের মা বাবার কথা মনে হইব, নিজের মা বাবা ফ্যামিলির লাগে। তোমরা আমার স্টুডেন্ট বন্ধুরা যারা আমার ভিডিও দেখলা তারা কাছে আমার হাত জোর করিয়া রিকোয়েস্ট করা, আমি তোমরা বাইকটা যত পারো বাইকটা ইউজ করি না কম করবাই, যত পারো তোমরা বাইকটা ইউজ কম করো। যার বয়স 18 হইছে না তারা যেন বাইকটা কোনো মতেই চালাই না, আর যদি কেউ কিনিলে আইন তোমরা কিনিলাও বাইক, তোমরা নিজের চাবিটা নিজে ইচ্ছা করে নিয়ে বাবা বাবারে দিলাও, যে আমরা আজকে থেকে আমরা যত পারি বাইক চালাইতাম না। যারা হয়তো কেউ কিনিয়া একটা অভ্যাস হয়ে গেছে অভ্যাসটা আমরা বদলাই, আর যারা কিনছো না তোমরা আর বাইক কেনার কোনো কথাও কইব না। তোমার মা বাবারে তুমি বাইকের বদলে অন্য কিচ্ছু হো, তুমি কম্পিউটার কিনলে তোমার যেটা ভালো লাগে কিনো, কিন্তু বাইকটা কিনিয়া যদি রাস্তাঘাটে তুমি অ্যাক্সিডেন্ট হইয়া এরকম মারা যাইতা এরকম সিচুয়েশনটা তুমি তোমার নিজের হাতে আনিও না। আমি তোমার কাছে রিকোয়েস্ট করলাম তোমরা বাইকটা আজকে তাকে ত্যাগ করি লাও, যে বাইক মনে করো আজকে তোমার বাইকটা চুরি হয়ে গেছে আজকে তাই আমার বাইক নেই এরকমভাবে তোমরা চলো। সেকেন্ড, আমি যারা সোসাইটির ভালো যারা সোশ্যাল ওয়ার্কার আসইন বা টিচার আসইন, প্রত্যেক সোসাইটির মধ্যে সোশ্যাল ওয়ার্কার যারা টিচার গণ্যমান্য ব্যক্তি সবাই আসেন, তারা কাছে আমি রিকোয়েস্ট, আপনারা নিজের গ্রাম নিজের এলাকা নিজের পাড়া নিজের আত্মীয় স্বজন যে যেরকম পারো নিজের আত্মীয় স্বজনকে বুঝাই প্রভোগ করুন, যে তারা তাদের গার্জেন প্রভোগ করুন যে তারা তারা ছেলে বা মেয়েরে বাইকটা যেন না দেয়। কারণ একটা সমাজের মধ্যে যারা গণ্যমান্য আছে তারা কথা সবই বুঝই না, আপনি তারা বুঝাইয়া আমি প্রত্যেক গ্রামে প্রত্যেক ওয়ার্ডে প্রত্যেক পাড়াত প্রত্যেক জেলার প্রত্যেক স্টেটও আমি সব জায়গায় চাই আমি এরকম অ্যাওয়ারনেসটা আমরা দেওয়া দরকার, যে আমরা অ্যাটলিস্ট 18 বছরের আগে কোনো স্টুডেন্টে আমরা বাইক দিতাম না। আমি প্রত্যেক যারা এনজিও আসুন যারা সোশ্যাল ওয়ার্কার আসুন যারা টিচার আসুন যারা সমাজের গণ্যমান্য ব্যক্তি আসুন যারা রে সমাজে রেসপেক্ট করুন যারা কথা সমাজে শুনুন, যা পলিটিক্যাল পার্টির যারা আমরা মেম্বার আছি গ্রাম পঞ্চায়েত আছি ওয়ার্ড মেম্বার সবার কাছে আমি রিকোয়েস্ট করলাম আপনারা এরকম অ্যাওয়ারনেস প্রোগ্রাম অ্যারেঞ্জ করুন, মা বাবারে বুঝাইন করে করে বুঝাইন, যদি কোনো হেল্প লাগে কোনো কিছু লাগে আমি সবসময় আপনারা লগে আসি এরকম অ্যাওয়ারনেস প্রোগ্রামে। আমি যাওয়ার জন্য পুরো শিলচর যে কোনো জায়গাতে আমার হয় না, আমি সবসময় আমার ফাইবা এরকম অ্যাওয়ারনেস দেওয়ার লাগিয়া, এইরকম ঘটনা যেটা আমি হইছি যে মেহবুবর মতো ঘটনা যেন আর কোনো মার করো না ঘটে, এইটা যেন আমরা আজকে থেকে প্রতিজ্ঞা করিলাই, যে নো বাইক বিফোর 18 এই স্লোগান যেটা আমরা সবার খানে খানে পৌঁছতে চাই। আমি এর লাগে আমি সব এনজিওরে রিকোয়েস্ট করলাম, সোশ্যাল যারা সোশ্যাল ওয়ার্কার আসেন যারা গণ্যমান্য ব্যক্তি আছে সবার কাছে আমি রিকোয়েস্ট আপনারা এরকম করেন। তার আমি যারা হইলাম যেটা হইল গিয়া প্রাইভেট কলেজ সরকারি কলেজ যারা আছে অ্যাটলিস্ট এইচএস লেভেল পর্যন্ত, তারা এমনভাবে নোটিশটা জারি করুন যাতে কোনো স্টুডেন্ট কলেজে বাইক নিয়ে আইতে ভয় পায়, হে যেন কোনো মতে বাইক নিয়ে যেন আয় না, বাইক ছাড়া হে যেন কলেজে আয় পড়াশোনা করে। কারণ দেখা যায় বহুত কলেজ আছে ঠিক আছে, কিন্তু কলেজ থাকার পরেও দেখা যায় যে কলেজের বাইরে বাইক অন্য জায়গায় রাখি আয়, আপনারা যারা কলেজের অ্যাডমিনিস্ট্রেশন আসেন তারা খুব বেশি ভালোভাবে স্টেপটা নেন, কারণ আপনারা হয়তো একটা স্টেপে কোনো মার কোনো ছেলে এরকম ঘটনাটা কি বাঁচিয়ে যাইব, আর আপনারা এমনভাবে নোটিশ দেন যাতে কোনো স্টুডেন্ট বাইক নিয়ে যেতে কলেজে ভয় পায়। ফোর্থ, আমি যারা হইলাম যে যেটা অ্যাডমিনিস্ট্রেশন আমার যারা প্রশাসন আছে প্রশাসনের কাছে আমি হাত জোড় করিয়া আমার শিলচরের ডিসি ও কার শিলচরের ডিসি ম্যাডাম যারা প্রশাসনে আসেন
পুলিশ কর্তৃপক্ষ সবার কাছে আমি রিকোয়েস্ট করলাম যে আপনারা এরকম 18 এর আগে কোনো স্টুডেন্ট রাস্তাঘাটে যদি বাইক চালাতে দেখেন বা খুব বেশি স্টেপ নেন, যে আমরা সবার কাছে রিকোয়েস্ট যে এরকম যদি আমরা সবাই মিলিয়া পুলিশ কর্তৃপক্ষ মানে স্ট্রিক ক্রিয়া এরকম ফাইন করি বা তারা গার্জেনদারে আমরা বুঝাই গার্জেনদারে ফাইন করি গার্জেনদারে আমরা বুঝাই, তো হয়তো এরকম তারা দিতা না নিজের ছেলে মেরে বাইক। তারপরে আমি পুরা শিলচারবাসী আসামবাসী ইন্ডিয়া যারা আছেন যারা আমার ভিডিও দেখলা যারা গার্জেন ওয়েল উইশার সবার কাছে রিকোয়েস্ট যে আপনারা আমরা সবাই যদি মিলিয়ে একসঙ্গে মিলিয়ে যেদিন আমরা এই স্টেপটা নেই আশা করি আমরা বাঁচতে পারবো এরকম ঘটনার থেকে। আর খুব বেশি দরকার সমাজে যারা দেখেন সমাজে শিক্ষিত অশিক্ষিত সব মিলিয়ে আমরা এই সমাজটা এখানে সব শিক্ষিত না কেউ আছে এই বুঝতেই পান না, হয়তো কোনো স্টুডেন্ট হোক বা কোনো গার্জেন হোক এরকম আইডিয়া পান না। তো আমি খালি স্টুডেন্ট না, যারা এই 18 বছরের নিচে আমার ভাই বোন বাইরে যারা আসো বাইক কেনার ইচ্ছা আছে বাইক নিজের গার্জেনে কিনে দিতে মন খোঁজ হয় না, আপনারা যদি বুঝতে পারেন না নিজের গ্রামের যে ওয়েল উইশার আছে এনজিওর দ্বারা আপনি আপনার ছেলেরে বুঝাইন এনজিওরা গার্জেনরে বুঝাইন এরকম অ্যাওয়ারনেস প্রোগ্রাম করিয়া আমরা সবাই একসাথে মিলিয়া যদি আমরা এরকম অ্যাক্সিডেন্ট টাইম বাঁচার একটা প্রতিজ্ঞা করি নেই আমরা করতে পারবো। আশা করি কোনো কিছুই আমরা না করিয়া থাকতে পারতাম না সত্ত্বেও আমরা করতে পারবো যদি না আমরা ইচ্ছা থাকে। দেখুন এরকম অ্যাক্সিডেন্ট হয় আমরা কেটে হয় আমরা অ্যাক্সিডেন্ট হয় আমরা মনে লাগে কয়েকদিন মনে থাকে কয়েকদিন পরে বলি যাই আমরা যে কোনো যেমন একটা আইএস যে কোনো একজন আইএস যখন আমরা কোনো কিছু লেকচার দিন আমরা খুব বেশি মোটিভেট হই ঠিক আছে, কিন্তু কয়েক সপ্তাহ সময় পরে আমরা এই মোটিভেশনটা যায় গিয়া কারণ দেখো মানুষ এরকমই একটা কয়েক মিনিট পর্যন্ত কয়েক ঘন্টা এরকম কয়েক পর্যন্ত আমরা কয়েক দিন পর্যন্ত আমরা মনে রাখি এরকম ঘটনা এর পরে আমরা মন থাকে এরকম ঘটনা যায় গিয়া। তো আমরা যাওয়ার আগে আমরা স্টেপটা নিয়ে গিয়া আমরা নিজের ভাই বোন ছেলে মেয়ে ফ্যামিলির সাথে আমরা এরকম ঘটনা যেন না হয় এই স্টেপটা নিতাম যেটা করা লাগে আমরা করতাম। দেখেন আমরা গার্জেনরা আমি গার্জেনদের কথা হইলাম এখন যে গার্জেনরা কি দেওয়া স্টুডেন্টরা তারা যখন ইমোশনাল ইয়া কথা হয় ওই ইমোশনের মধ্যে তারা ডুবে যায় নিজের ছেলে মেয়ের লোকের সবচেয়ে বেশি মায়া থাকে নিজের মা বাবারা তারা যখন একটা ছেলে হয় যে আমার মোবাইল লাগবো যতই আপনি বাইরের তাই না করেন যত বাইক না করেন তখন মা বাবার মনে হয় যে আমার ছেলেটার বাইক কিন্তু বাইকটা দিয়ে দেবে ঠিক আছে ভালো কথা নিজের ছেলে মেয়ের ইচ্ছে মনে কিন্তু বাইকটা যেন নিজের ছেলেরে দিবার আগে একবার চিন্তা করেন। দেখুন মেহবুবের মতো ঘটনা যেন আর কোনো মার ঘরও না হয় আমি বারবার এই কথা কইলাম। তো আমরা স্টুডেন্ট অফরোড ইমোশনে না হই ইমোশনে আমরা তালে তাল না মিলিয়ে আমরা যেদিন তারার ভবিষ্যৎ তারা সুরক্ষা লাগে চিন্তা করি আশা করি লাভ হইব সবাই আমরা একসাথে মিলিয়ে আমরা এই ঘটনা বাঁচাইতে পারবো। যারা আমার স্টুডেন্ট বন্ধুরাও তুমি তোমার কাছে আমার রিকোয়েস্ট তোমরা যারা বাইক কিনলে তারাও একবার 99% ট্রাই করো যে তোমরা আমরা আর বাইক চালাইতাম আমি 1% কথা বললাম চালাইতে লাগে এরকম কোনো সময় বিশেষ আসে যে এরকম সিচুয়েশন আই যায় বহুত বেশি দূর তারাও যেন বাইকটা চালাইতে লাগে চালাও ঠিক আছে কিন্তু হেমলেট ইউজ করবাই তোমরা আমরা হেমলেটটা হয়ে গেছে আমরা আমরা অপশনাল আমরা কিন্তু আবার এই বাইকে হেমলেটটা রাখি দিই আর যখন পুলিশ দেখি সামনে তখন আমরা হেমলেটটা লাগাই আমরা হেমলেটটা সবসময় লাগাই যেমন যারা হেমলেট কিনছি না তারা একটা হেমলেট কিনি নেয় যখন একটা হেমলেট কিনতে আপনার 1000 টাকা লাগতে পারে কিন্তু এই 1000 টাকায় আপনার জীবন আপনার ক্লোজ যে আপনার প্রিয়জনের জীবনটা কিন্তু বাঁচি যাইব। দেখুন যারা হেমলেট কিনছো না তারা কিনিলাও যারা হেমলেট আছে ঘরে না রাখি এটা সবসময় নিজের মাথায় রাখো আমার মাথার সুরক্ষা রাখি মাথাটা সব বেশি আমরা সব খুব বেশি সেন্সিটিভ জায়গা লাগে মাথা এখান থেকে আমরা পুরো শরীরের রক্ত চলার চল এখান থেকে নয় একটা মাথা একটু জুড়ে যদি কোনো মাসে আঘাত পায় যেদিন পিসের দিকে হয়তো মারা যেতে পারে এরকম সিচুয়েশন থাকে মাথার মধ্যে। তো আমরা আজকে থাকি যেন উইথাউট হেমলেটে আমরা খেয়েও পারি না আমি ঘরের মা বোনেরা আমার দিদিরা যারা এই ভিডিও দেখলা তাদের কাছে আমি হাত জোর করে রিকোয়েস্ট করো আপনারা নিজের স্বামী নিজের ছেলে নিজের বাইককে যেন উইথাউট হেমলেট গড়তেন বার বেরোতে দিবেন না তারা গড়তেন বাড়িতে সময় আপনি হেমলেটটা তার কাছে দিয়া দিলেন
আমি চাই প্রত্যেক টেবিলে, আমরা খাওয়ার টেবিলে সবসময় একসঙ্গে সব বই আসা হই, আমরা খাওয়ার টেবিলে ডিসকাসটা যেন করি যেন আমরা হ্যামলেট সাদা করতে পারিতাম। যে ও যে বাইক উঠে হেও দেখতো যে হ্যামলেট আসেনি, যদি সম্ভব হয় যে ফিসে বয় হেও হ্যামলেট লাগাইতো, এটা খুব বেশি আরও বালা। আমরা যেন হ্যামলেট ছাড়া কোনো কিচ্ছুতে কোনো একটা ছোট্ট আমরা জায়গা তো আমরা যেন হ্যামলেট ছাড়া যাই না। হ্যামলেট আমরা খুব বেশি ইম্পর্টেন্ট, আমরা বাসা দিন লাগলে হ্যামলেটটা কিন্তু হয়তো এই মেহবুব যে মারা গেছে হে হয়তো হ্যামলেট থাকলে বাঁচে যেতে পারে, বাঁচতে পারতো, তো মরা এটা তো উপরাল্লার কথা। কিন্তু আমরা যেন নিজে নিজে প্রোটেকশনটা করি, নিজে হ্যামলেটটা ইউজ করি, আর সবলে হ্যামলেট ইউজ করার লাগে আমরা প্রভোগ করি। আমি আবারও এনজিও যারা সোশ্যাল ওয়েলফেয়ারে কাজ করেন, সোশ্যাল ওয়ার্কার আসেন, টিচার আসেন, সবার কাছে আমি রিকোয়েস্ট করলাম যে আপনারা সবাই যে কোনো জায়গায় যে কোনোভাবে এই হ্যামলেট এই বাইকের অ্যাওয়ারনেসটা করায়, যে যারে ফাইন বুঝাই হ্যামলেট হ্যামলেট ইউজ করিয়া গর্ত কিন বাড়ানির লাগে হ্যামলেটটা। আর এই যে বাইকটা খুব বেশি আমরা দেখা যায় যে বাইকটা অ্যাক্সিডেন্ট, বাইক অ্যাক্সিডেন্টে আমরা লাস্ট ইয়ার আমরা এরকম একটা ঈদের সময় একটা অ্যাক্সিডেন্টে আমরা দুইটা বাচ্চারে কাশীপুর পয়েন্টে মারা গেছি। সেম একটা মা বাবাই জানুইন তারার স্টুডেন্ট তারার ছেলে বা মেয়ে মারার পরে মা বাবার ফিল, এরকম আর কেউ এটা করতে পারতো না একমাত্র মা বাবা ছাড়া। আর আমি চাই না যে এই ফিলিংসটা যেমন প্রত্যেক মা বাবা এই জিনিসটা যেন বুক করতে লাগবো, বুক করার আগে আমরা যদি আমরা সজাগ হয়ে যাই সতর্ক হয়ে যাই আশা করি আমরা এইরকম সিচুয়েশন আইতো না। কারণ দেখুন আজকে যার কোনো ঘটনা হয়েছে হেই জানে যে তার ভিত্তিতে কিতা গেছে, নিজের ছেলেমেয়ের লাগে মায়া কতটুকু আমার তাকে আপনারা ভালো জানেন যারা মা বাবা আসেন, নিজের ছেলেমেয়ের যখন নিজের বাবা যখন নিজের ছেলেরে মৃত দেখবা তখন তার কী অবস্থা হবে এটা আপনারা বুঝতে পারবা। সো এরকম সিচুয়েশন কোনো প্রত্যেক ফ্যামিলি আওয়ার আগে আমরা সজাগ হয়ে যাই, আমরা সবাই একসঙ্গে মিলিয়ে যদি একটা সমাজে পরিবর্তন করতে পারো। দেখুন আমি কোনো কিছু আমি নিজে নিজে যদি আমরা আমি কেউরে দোষারোপ করি আর না এরকম ঘটনা নাই, কিন্তু আমরা নিজে নিজে যদি আমরা সজাগ হয়ে যাই আশা করি এরকম ঘটনা থেকে আমরা বাঁচে যাইমু। আর আমরা সবার কাছে রিকোয়েস্ট যে আমরা আস্তে গাড়ি চালাই, কম স্পিডে গাড়ি চালাই, খালি নিজের লাগিয়া নয় নিজের ফ্যামিলির লাগিয়েও আমরা যদি কম স্পিডে গাড়ি চালাই আশা করি আমরা বাঁচতে পারমু, আমরা সবাই এরকম ঘটনা থেকে বাঁচমু। আর সবার কাছে আমার রিকোয়েস্ট যেন তুমি তাই আমার যে ভিডিও দেখরা সবার কাছে রিকোয়েস্ট হইল গিয়া যেন ভিডিওটা খুব বেশি শেয়ার করার লাগে। আমি চাই যে প্রত্যেক করে ভিডিওটা প্রচুর এই বার্তাটা আপনারা কাছে আমি রিকোয়েস্ট করলাম যে এই বার্তাটা সবার কাছে পৌঁছে দিই। আর খালি বার্তা পৌঁছানি না, নিজেই যে ভিডিও দেখবা নিজেই প্রতিজ্ঞা করি যে আমি আমার প্রিয়জন যারা আমার টাচে আছেন তারারে আমি আজকে থাকি এরকম হ্যামলেট ছাড়া বাইক চালাইতে দিতাম না, আর যারা স্টুডেন্ট আছেন তারারে একদিনের আগে বাইক কিনা দিতাম না। যদি আমরা এই জিনিসটা যদি আমরা নিজে ফার্স্ট এটা করার চেষ্টা করি, নিজে যদি করিলে আশা করি সবে আমরা এরকম বাঁচাইতে পারবো। হ্যামলেটটা লাগানি হয়ে যায় খুব বেশি মাস্ট। সো আমি সবাই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, আর ভিডিওটা খুব বেশি শেয়ার করবা।